5 सेकेंड लैंगुएज बेंगली आमी पढ़ाछिलाम ऋषि बंकिमचंद्र चट्टोपाध्याय रचित डाकाते कालादीघी नामक गल्पटी जेटुकु पढ़िएछि तारपर थेके आमी पढ़ानो शुरू करछि। देखते पाइया आमार दारबानेरा कोन हायरे रब तुलिया जल हईते छुटिल, तखन बुझिलाम जे आमी दस्यु हस्ते पड़ियाछि। তখন আর লজ্জায় কি করি, পালকির উভয় দ্বার উন্মুক্ত করিলাম। আমি লাফাইয়া পড়িব মনে করিলাম, কিন্তু দেখিলাম যে আমার সঙ্গের সকল লোক অত্যন্ত কোলাহল করিয়া পালকির পিছনে দৌড়াইল। অতএব ভরসা হইল, কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল। তখন নিকটস্থ অন্যান্য বৃক্ষ হইতে বহু সংখ্যক দস্যু লাফাইয়া পড়িয়া দেখা দিতে লাগিল। তাহাদের কাহারো হাতে বাঁশের লাঠি, কাহারো হাতে গাছের ডাল। লোকসংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছিয়া পড়িতে লাগিল। তখন আমি নিতান্তই হতাশ হইয়া মনে করিলাম লাফাইয়া পড়ি, কিন্তু বাহকেরা যেরূপ দ্রুত বেগে যাইতেছিল তাহাতে পালকি হইতে নামিলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা। বিশেষত একজন দস্যু আমাকে লাঠি দেখাইয়া বলিল যে নামিবি তো মাথা ভাঙিয়া দিব। সুতরাং আমি নিরস্ত হইলাম। আমি দেখিতে লাগিলাম যে একজন দারবান অগ্রসর হইয়া পালকি ধরিল। তখন একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল, সে অচেতন হইয়া মৃত্তিকাতে পড়িল। তাহাকে আর উঠিতে দেখিলাম না, বোধহয় সে আর উঠিল না। ইহা দেখিয়া অবশিষ্ট রক্ষীগণ নিরস্ত হইল। বাহকেরা আমাকে নির্বিঘ্নে লইয়া গেল। রাত্রি এক পহর পর্যন্ত তাহারা এইরূপ বহন করিয়া পরিশেষে পালকি নামাইল। দেখিলাম যেখানে নামাইল সে স্থান নিবিড় বন অন্ধকার। দস্যুরা একটা মশাল জ্বালিল। তখন আমাকে কহিল, তোমার যাহা কিছু আছে দাও, নহিলে প্রাণে মারিব। আমার অলঙ্কার বস্ত্রাদি সকল দিলাম, আগের অলঙ্কারও খুলিয়া দিলাম, কেবল হাতের বালা খুলিয়া দিই নাই। তাহারা কাড়িয়া লইল, তাহারা একখানি মলিন জীর্ণ বস্ত্র দিল, তাহা পরিয়া পরিধানের বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম। দস্যুরা আমার সর্বস্ব লইয়া পালকি ভাঙিয়া রূপা খুলিয়া লইল। অবশেষে অগ্নি জ্বালিয়া ভগ্ন শিবিকা দাহ করিয়া দস্যু তার চিহ্ন মাত্র লোভ করিল। সেই নিবিড় অরণ্যে অন্ধকার রাত্রিতে দস্যুরা আমাকে বন্য পশুদিগের হাতে সমর্পণ করিয়া যায়, দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। পরের ক্লাসে আমি ডাকাতে কালাদিঘির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।